সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ প্রশংসা, শুকরিয়া, গুণগান যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে 1437 হিজরির এই শাবান মাসে সহি সালামত পৌঁছে দিয়েছেন। আর এই শাবান মাসের মাত্র আর কয়েকটি দিন বাকি আছে। আজকে 25 তারিখ, শুরু হয়ে গেছে 25-এর রাত, আর মাত্র 4টি অথবা 5টি দিন, 29 অথবা 30 হতে পারে। এই 4টি দিন পরেই মাহে রমজান আল মুবারক আমাদের সামনে আসবে। এই রমজান আল মুবারক রহমতের মাস, মাগফিরাত মার্জনার মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য মুমিন মুয়াহ্হিদ বান্দাদেরকে, সৎকর্মশীলদেরকে, যারা ভুল করেছে কিন্তু তওবা করে ফিরে আসে, যদিও ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তারপরে যদি সংশোধন করে ফিরে আসে, তাহলে তাদের সামনেও আল্লাহ পাকের রহমতের মাগফিরাতের দরজা খোলা আছে, জাহান্নাম থেকে মুক্তি ছাড়ের দরজা খোলা আছে। এই রমজান মাস আমাদের সামনে আসছে, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসে সহি সালামত পৌঁছিয়ে দেন এবং রমজান মাসে আল্লাহ পাককে রাজি করার, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ হাসিল করার জন্য নেক আমলে অংশ নেওয়ার, বেশি বেশি খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকার পুরোপুরি আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রমজান মাসে এত বেশি মেহনত করতেন, অন্য কোনো মাসে ইবাদত বন্দেগীতে তত মেহনত করতেন না, আর বিশেষ করে রমজান মাস পুরোটাতেই মেহনত করতেন, কঠোর পরিশ্রম করতেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে। আর বিশেষ করে রমজান যেমনই শেষের দিকে আসত, অর্থাৎ শেষ দশক, এই দিনগুলিতে সংসার থেকে পৃথক হয়ে এতেকাফ করতেন, প্রস্তুতি নিতেন ভালো মতো, আর নিজেও ইবাদত বন্দী করতেন, আর পরিবার পরিজন বিবিগণ মেয়েদেরকে তাদেরকেও সারা রাত জাগিয়ে ইবাদত বন্দী করাতেন এবং নিজে করতেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রমজান সম্পর্কে। রমজান সম্পর্কে আলোচনা করব, কারণ সময়ের দাবি হচ্ছে রমজান সম্পর্কে আলোচনা করা। রমজান সম্পর্কে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম যে বিষয়টি শুরু করব তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের উপর নির্ভর করে। তো নিয়ত হচ্ছে আমলের জন্য ভিত মনে করতে হবে, নিয়তের উপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় আমল, যাবতীয় আমল। নিয়ত যদি সঠিক হয় তো আমলও সঠিক, নিয়ত যদি ভুল হয় তাহলে আমলও ভুল, নিয়তে যদি ভেজাল থাকে তাহলে আমলেও ভেজাল, নিয়তে যদি শিরক থাকে তো আমলেও শিরক, নিয়তে যদি এখলাস না থাকে, নিষ্ঠা না থাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা না থাকে, তাহলে আমলেও এখলাস নেই, আল্লাহর সন্তুষ্টি নেই, আমল করেও আল্লাহকে রাজি করতে পারবেন না। নিয়তে যদি বিদাত থাকে, তৌহিদের কথা বললাম, ইখলাসের কথা বললাম, নিয়তে যদি বিদাত থাকে, সুন্নত না থাকে, তো আমলও সুন্নত ভিত্তিক হবে না, সুতরাং আমলও কবুল হবে না। তাহলে নিয়তে ইখলাস থাকতে হবে, নিয়ত তৌহিদ ভিত্তিক হইতে হবে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইতে হবে, পরকালের মুক্তি উদ্দেশ্য হইতে হবে, দুনিয়ার কোনো গরজ
যেন না থাকে তেমনি নিয়ত হইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, যাতে করে তাতে কোনো রকমের বিদাত না থাকে। নিয়তে যদি বিদাত থাকে তো আমলেও বিদাত, আমলও বিদাতি আমল। নিয়ত যদি সুন্নতি তরিকার হয় তাহলে আমলও সুন্নতি তরিকার, আর আমল কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত আর নবীর তরিকা শর্ত। এই রমজান মাস আসছে, রোজা রাখবেন, এটি একটি আমল, তাই না? ফরজ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 183-87-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। তো রোজা ফরজ কোরআনে কারীম দিয়ে, রমজান মাসে রোজা, কারণ আল্লাহ পাক তারপরে, এটি হচ্ছে 183 নম্বর আয়াত, 84 পরে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান এমন একটি মাস যে মাসে আল কুরআন নাজিল হয়েছে, এই কোরআনে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়ত রয়েছে, সঠিক রাস্তার দিক নির্দেশনা রয়েছে, এবং তাতে সুস্পষ্ট হেদায়ত রয়েছে, তাতে কোনো অস্পষ্টতা নেই। আর ফামান শাহেদা মিনকুম শাহ, সুতরাং কেউ যদি এই মাস পেয়ে যায়, এই মাস যদি তার সামনে হাজির হয়ে যায় সুস্থ অবস্থায়, মকিম অবস্থায়, যদি কোনো মাস এই কোনো মানুষ এই মাসকে পেয়ে যায়, ফামান শাহেদা মিনকুম শাহ, তাহলে কোন মাসে রোজা ফরজ? রমজান মাসে, আল্লাহ বলছেন এই আয়াতে স্পষ্ট করে, ফামান শাহেদা মিনকুম শাহরা, কেউ যদি এই মাসে হাজির হয়ে যায় বা এই মাস পেয়ে যায়, ফালিয়া সুমহু, তাহলে সে অবশ্যই যেন সিয়াম পালন করে, রোজা রাখে। সিয়ামকে আমাদের দেশের মানুষরা ফার্সি তর্জমা করে রোজা বলে, যেমন সালাতকে আমাদের দেশের মানুষরা নামাজ দিয়ে তর্জমা করে, এগুলি আরবি ভাষাও না, নামাজ আর রোজা এই দুটি শব্দ, আর এইরকমই দুরুদ, নামাজ রোজা দুরুদ, এই তিনটি ইসলামিক শব্দ এবাদতকে তারা ফার্সি করে নিয়েছে। ফার্সির প্রভাব ছিল ভারতে, মোগল আমলে ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল, আর আমার দেশে একটু ভেজাল মিশানো ইসলাম গিয়েছে ওই আপনার পারস্য দেশ থেকে, সুতরাং ফার্সি ভাষার একটা প্রভাব থেকেই গেছে, কতদিন যে চলবে আল্লাহ পাক ভালো জানে। আপনি যদি পশ্চিমা দেশের মুসলমান, বাংলাদেশ থেকে চলে গেছে ওরা, বুঝছেন না, ওরা আপনাদের আমাদের প্রতিবেশী ছিল বা দেশবাসী ছিল, তারা ওই দেশে চলে গেছে, এখন ওরা নামাজ বলে না, ওই সালাত বলে, ওরা রোজা বলে না, ওরা সম বলে বা সিয়াম বলে, ওরা টার্ম চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, ভারত মহাদেশে যে এইসব এর কুপ্রভাব ছিল ওগুলো থেকে অনেকটাই মুক্ত হয়ে গেছে, অনেক লোকের সাথে কথা বললে বোঝা যায় সিয়াম বলে ওরা, বুঝেও আর বলেও। একমাত্র যারা ওই দেশের বিদাতকে এখনও টিকিয়ে রাখার চেষ্টা করছে ওই সব দেশে গিয়ে, পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকা কানাডায় গিয়ে, ও কেন এই সব দেশি বেদাতকে জাগিয়ে রাখার চেষ্টা করছে, ওরা ওই নামাজের ভাষা ছাড়বে না, রোজা শব্দ ছাড়বে না, দুরুদ শরীফ ছাড়বে না, মাজার শরীফ ছাড়বে না, রোজা শরীফ ছাড়বে না, এসব ছাড়বে না। জি হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে আল্লাহ যেই ভাষাগুলিকে ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করেছেন সেটা আপনিও ব্যবহার করবেন, এইটা আপনার আল্লাহর বান্দা হওয়ার ভালো পরিচয়। আমি বলছি না যে আল্লাহর বান্দা তারা নয়, কিন্তু আল্লাহর যে ভালো বান্দা আপনি, আল্লাহ যে ভাষাগুলি পছন্দ করেছেন সেই ভাষাগুলি আপনি পছন্দ করবেন, সালাত বলবেন, সিয়াম বা সওম বলবেন, আপনি সালাত আলান নবী বলবেন, হ্যাঁ যেটাকে দুরুদ বলছেন, এটা সবচেয়ে ভালো। আপনি আরবিদেরকে বুঝাইতে গিয়ে যদি নামাজ বলেন, রোজা বলেন, বেচারা কিছুই বুঝবে না, তাকাবে আপনার দিকে, কিন্তু যদি বলেন যে সিয়াম, হ্যাঁ বুঝবে, সওম বুঝবে, তাই না, সালাত আলান নবী বুঝবে, হ্যাঁ দুরুদকে যদি বলেন, হ্যাঁ এখন সালাত, হ্যাঁ তাহলে নামাজের সময় তাহলে বুঝবে। তো কথা হচ্ছে যে ইসলামিক পরিভাষাগুলি আল্লাহ পাক যেইভাবে উল্লেখ করে, যেই শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই শব্দগুলি ব্যবহার করেছেন, ওর সাথে কি আমার মহব্বত নেই, আপনার মহব্বত নেই, কে এটা অস্বীকার করবেন? যারা বিদাত করে তারা অস্বীকার করতে পারবেন না, যারি ভাই আল্লাহর ভাষা রসুলের ভাষা সবচেয়ে প্রিয়,
তাহলে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সবচেয়ে প্রিয়, তাহলে সালাত বলবো, নামাজকে সিয়াম বলবো, রোজাকে আর দুরুদকে আমরা সালাত আলান নবী বলবো। জি হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বতের ভালোবাসার দাবি। আশা করি এই ক্ষেত্রে কোনো ভাই যে কোনো দলের হোক না কেন দ্বিমত করবে না, কিন্তু আমলে নেই, কাজের কাছে নেই, মুশকিলটা এইটাই আর কি। আমল করতে হবে, আমাদের যেসব জায়গায় বাঁকা আছে, বক্রতা আছে, সেগুলিকে সোজা করে নিতে হবে, হ্যাঁ সেগুলিকে ঠিক করে নিতে হবে। বাঁকা থাকতে পারে, বাঁকা থাকতে পারে, কিন্তু সোজা করে নিতে হবে। আমরা দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে যেখানে বক্রতা আছে ঠিক করে নিই, আপনার স্ত্রী বাঁকা চলছে তাকে ঠিক করার চেষ্টা করছেন, ছেলে মেয়ে একটু বাঁকা চলছে ঠিক করার চেষ্টা করছেন, কারণ দুনিয়ার গরজ আছে আপনার স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে। তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর সাথে আপনার ওর চাইতে বেশি গরজ আছে। সুতরাং যেসব বক্রতা আছে আকীদা ইবাদতের ক্ষেত্রে, সেগুলিকে সোজা করে নিতে হবে, ঠিকঠাক করে নিতে হবে। বলছিলাম যে আল্লাহ পাক রব্বানের কোরআনে কারীম দিয়ে কি করেছেন, সিয়ামকে রমজান মাসের ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে সিয়াম সম্পর্কে, হাদিস দ্বারাও ফরজ, আর উম্মতের এজমা ঐক্যমত দ্বারাও ফরজ, যে উম্মতের কোনো দ্বিমত নেই, সমস্ত মুসলিম যে কোনো দল উপদলের সকলে একমত যে রমজান মাসের সিয়াম রোজা কি ফরজ। ফরজে আইন না ফরজে কিফায়া, বাড়ির কয়েকজন রাখলেই হয় তাই না? আমাদের দেশে এরকমই রোজা হয়, কিন্তু পাঁচ ভাই আছে, দুই ভাই রাখছে, দুই ভাই ঘর গৃহস্থী করছে, মেহনতের কাজ করছে, ওরা বেশি খায় দায় আর ওরা ওই খিদা বরদাস্ত করতে পারে না, সেই জন্য ওদেরকে ছাড় দেওয়া আছে বাপ মায়ের পক্ষ থেকে, যে যে রাখবি রাখ, সাহারি খা, যে না রাখবি তার জন্য দিনেও খাবার হবে। আউযুবিল্লাহ, কোন মুসলিমের বাড়িতে দিনে খাবার তৈরি হবে বা মুসলিমের হোটেলে দিনে খাবার তৈরি হবে, এই রিজিকই হারাম, সেই হোটেলের রিজিক হারাম, ইনকাম হারাম, আর সেই বাড়িতে হারাম পরিবেশ রয়েছে, বরকতহীন বাড়ি। যেই বাড়িতে আল্লাহ দ্রোহিতা হয়, আল্লাহর নাফরমানি করা হয় প্রকাশ্যে, যে দিনে দুপুরে যারা রোজা রাখবে না অথচ শরীয়তি কোনো ওজন নেই, তাদের জন্য খাবার তৈরি হচ্ছে। আল্লাহ পাক এই রোজা ফরজ করেছেন। কেউ যদি অস্বীকার করে যে রোজা রাখবো না, অথবা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, রোজা রেখে হবে কি, তুই খেতে বেশি তোর বাড়িতে খাবার নেই তুই রোজা রাখ, তাহলে এটি বড় কুফুরি, ইসলাম থেকে বের করে দেয়, ইমান ভঙ্গকারী বিষয়। আর কেউ যদি গাফিলতি করে রোজা রাখবো, রাখছি, আচ্ছা রাখবো, রাখতে পারছি না, তাহলে সে বড় ফাসেক, বড় গুনাহগার, এমন গুনাহগার যে কোনো ফরজ তরক করা খুন করার চাইতে বড় গুনাহ। ভালো করে শুনে রাখ, যে কোনো ইসলামের ফরজ ছাড়া, ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, কালেমা তাইয়েবা, পাঁচ ওয়াক্ত নামাজ, সালাত, তারপর যাকাত, সিয়াম, রোজা, হজ, এগুলোর কোনো একটি ছাড়া খুন করার চাইতে বড় পাপ, ব্যভিচার জেনার চাইতে বড় পাপ, জি মদের চাইতে বড় পাপ, নেশা গাঁজার চাইতে বড় পাপ, এতে ওলামাই কেরামদের কোনো ইখতিলাফ নেই। কারণ আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে ইতিবাচক, এই ফরজ ইবাদত বান্দগী, এবার ফরজ দিয়ে শুরু করতে হবে। যখন করলেন নফলও অনেক করলেন, বা যে ইবাদতটা করছেন নফলও করছেন, যেমন জুমার দিনে নামাজ পড়তে আসছেন, ফরজ জুমাও পড়লেন, জুমার দুই রাকাত, আর নফলও নামাজ আগে পরে নফল পড়ে চলে যাচ্ছেন, কিন্তু ফরজ আপনার পাঁচ ওয়াক্ত নাই, তো এই নফল দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। জুমার দিনের নফল পড়ে, হ্যাঁ আর রমজান মাসের শুধু তারাবির সুন্নত নফল পড়ে কোনোদিন নাজাত পাওয়া যাবে না, যদি ফরজ ঠিক না থাকে। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ পাকের ফারায়েজগুলি, যেগুলি আল্লাহ ফরজ করেছে সেগুলি আদায় করা। আর সিয়াম রমজান মাসে রোজা হচ্ছে একটি বড় ফরজ, ইসলামের চতুর্থ স্তম্ভ, এগুলি হচ্ছে ইসলামের খুঁটি, যে এগুলি হচ্ছে ইসলামের খুঁটি। সুতরাং যেই ব্যক্তি রোজা রাখলো না অথচ সুস্থ, সেই ব্যক্তি মুসাফির নয়, তার কোনো শরীয়তে ওজন নাই, সেই ব্যক্তি ইসলামের খুঁটিকে ভেঙে ফেললো, ধ্বংস করলো। ইসলামের খুঁটি ভেঙে দিলে ইসলাম হয় পুরো ধ্বংস হয়, যেমন বললাম অস্বীকার করে যদি ধ্বংস করে, আর যদি গাফিলতি করে তো ইসলামকে কমজোর করে দেয়, তার ইসলাম নামে মাত্র ইসলাম আছে। যারা অবহেলা করে রাখবো রাখছি, হয় শুরু করব শুরু করব, কিছুটা রেখেছি কিছুটা রাখতে পারলাম না, এরা বড় কাবিরা গুনাহ করলো,
একজন ব্যভিচারকারী চাইতে, একজন খুনির চাইতে, একজন জুয়া খেলা পাপীর চাইতে, একজন সমাজ বিরোধী যেসব পাপ রয়েছে সামাজিক পাপ, সেই পাপগুলিকে মানুষ বড় পাপ মনে করে, ওর চাইতে বড় পাপ করল। রোজা এত গুরুত্বপূর্ণ ফরজ, রোজার ফজিলত রয়েছে, ফজিলত সম্পর্কে আলোচনা করব না। আমাদের গতকালকে একটা আলোচনা ছিল আশেপাশেই এক মসজিদে, তারপরে তার আগের দিনও ছিল রোজা সম্পর্কে আলোচনা। সুতরাং এমন আলোচনাগুলি করব যেগুলি এখন পর্যন্ত দুই দিনে আলোচনা হয়। এই জন্য শুরু করলাম নিয়ত দিয়ে, ফিরে আসি নিয়তের দিকে। রোজা হচ্ছে একটি কি বললাম, ফরজ এবাদত। ওখানে গিয়ে নিয়ত থেকে গিয়ে আয়াতে গেছিলাম, এখন ফরজ এবাদত হচ্ছে রোজা। সুন্নত নফল এবাদতও যদি হয়, সেখানেও নিয়ত করা এবাদতের জন্য শর্ত, আর যে কোনো শর্ত হচ্ছে ফরজ, যে কোনো শর্ত হচ্ছে ফরজ। যেমন রুকুন ফরজ, ওয়াজিবাতগুলিও ফরজ, তেমনি শর্তগুলিও ফরজ। এটা ফিকহি মাসলা, যারা ফিকা চর্চা করেন তাদের উপকারের জন্য বললাম। তাহলে যে কোনো এবাদতের সাথে সংশ্লিষ্ট তিনটা ফরজ রয়েছে, বা তিন ধরনের ফরজ রয়েছে, রুকুন, ওয়াজিবাত আর শর্তাবলী, শরুত। যেমন নামাজের সলাতের উদাহরণ দিয়ে বলি, নামাজের কিছু রুকুন আছে, 14টা রুকুন রয়েছে নামাজের ভিতরে, যেগুলির একটা যদি ছুটে যায় নামাজ হবে না। ওয়াজিবাত বাকি ওয়াজিব রয়েছে কয়টি, কে বলতে পারেন? 8টি ওয়াজিব রয়েছে, সেগুলি যদি ছুটে যায় ভুলবশত, ভুলে গেছেন, তাহলে সাহসেজ দিয়ে ঘাটতি পূরণ হবে, আর ছেড়ে দিলে নামাজ হবে না। বা একটা রাকাতের যদি সেটা ওয়াজিব হয়, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, ওই রাকাতটা হবে না। যেমন দুই তাশাহুদের নামাজ যদি হয়, মাগরিব এশার নামাজ, তো প্রথম তাশাহুদ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে তাড়াতাড়ি আছে তাশাহুদ পড়বো না, একটা না চার রাকাত পড়েনি, ইচ্ছে করে যদি ছেড়ে দেয় তো নামাজ হবে না ওর, কারণ তাশাহুদটা গোটা নামাজের একটা ওয়াজিব, প্রথম তাশাহুদ, দ্বিতীয় তাশাহুদ রুকন। কিন্তু যদি ভুলে যায়, ইমাম ভুলে গেছে বা আপনি একা নামাজ পড়ছেন, হ্যাঁ, দিয়ে প্রথম তাশাহুদটা ভুলে গেছেন, তাহলে কি হবে? নামাজ হবে, কিন্তু নামাজে ওয়াজিব ছুটে যাওয়ার ঘাটতি হয়েছে, সেজন্য ঘাটতি পূরণ কি দিয়ে হবে? সাহস সেজদা দিয়ে হবে। তো রুকুন আর ওয়াজিব বুঝলেন, দুটোই কিন্তু ফরজ। আর তৃতীয় হচ্ছে শর্ত। শর্তগুলি এবাদত শুরু করার আগেই পুরা করতে হয়, এবাদতের ভিতরে শর্ত না, বাইরে শর্ত। আগেই সেই যেগুলি হয় সেগুলি হচ্ছে শর্ত। যেমন নামাজে আসার আগে উজু করতে হবে, এটা হচ্ছে উজু শর্ত। গোসল ফরজ হয়ে থাকলে গোসল করে আসতে হবে, হ্যাঁ, কাপড় যদি না পাকতে, কাপড়ে না পাকি লেগে আছে, কাপড় পাক করতে হবে, এগুলো কি শর্ত? নামাজে ঢুকে যাওয়ার পরে কাপড় ধুইবেন না আগেই? উজুটা নামাজে তকবীর তাহরিমে দেওয়ার পরে না আগেই? এগুলো হচ্ছে শর্ত, নামাজের বাইরে কিন্তু ফরজ, ওগুলো নামাজের জন্য ফরজ। জি, কিবলামুখী হইতে হবে, নামাজ তকবীরে তাহরিমা উত্তর পূর্ব বা এদিক ওদিকে মুখ করে দিয়ে দিলেন, তারপরে কিবলামুখী হলে চলবে না? আগে কিবলামুখী হইতে হবে, তারপরে তকবীরে তাহরিম নামাজ শুরু করতে হবে। তো কিবলামুখী হওয়া হচ্ছে শর্ত, কিবলামুখী হচ্ছে শর্ত। তো বলছিলাম যে শর্ত হচ্ছে কি ফরজ, বললাম শর্ত হচ্ছে ফরজ, রুকনগুলিও ফরজ, ওয়াজিবগুলিও ফরজ, ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নাই, আর শর্তগুলিও ফরজ। শর্ত যদি একটা না পুরা করা হয় তাহলে ওই এবাদতটা হবে। নিয়ত করা শর্ত, নিয়ত করা শর্ত, নিয়ত পড়া শর্ত বলিনি, কিন্তু আমার ভাষাটা বুঝবেন, নিয়ত করা শর্ত, ভালো করে শুনে এবার, আর নিয়ত পড়া নাজায়েজ, গুনাহ, বিদআত। নিয়ত পড়া হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে, আস্তে পড়েন আর জোরে পড়েন, নিয়ত যদি পড়েন ঠোঁট হিলিয়ে, জিব্বা হিলিয়ে, জোরেও না, মনে মনে পড়ছেন আপনি, তাহলে আপনি হারাম কাজ করলেন, নাজায়েজ করলেন, বিদআত করলেন, গুনাহর কাজ করলেন। বিদআত কাবীরা গুনাহ, সাগীরা গুনাহ নাই। আর এই বিদআতের কারণে নামাজের যদি এরকম বিদআত করেন তো নামাজটা হয়তো হবে না, আর যদি রোজার এরকম করেন তো রোজাটা হবে না, যেই রোজাতে এই বিদআত করবেন ওই রোজাটা হবে না। কিন্তু নিয়ত করা কি বললাম? নিয়ত করা শর্ত। তো পার্থক্য কি? এটা সাধারণ লোক যারা আমাদের আলোচনা নিয়মিত শুনে না, নতুন মানুষ, হতভম্বরে, নিয়ত করা ফরজ, শর্ত হচ্ছে ফরজ, নিয়ত করা ফরজ শর্ত, আবার নিয়ত পড়া বলছে হারাম, গুনাহ, কেমন কথা হইল? ফরজ ছাড়লে গুনাহ হয়, ফরজ ছাড়লে গুনাহ, তাহলে নিয়ত করা ছাড়লে গুনাহ আর নিয়ত পড়লে গুনাহ,
এবার শুনে বুঝতে হবে তাহলে নিয়ত করার জায়গা কোনটা, এখানে না এখানে, এটা বুঝতে হবে। নিয়ত করা হয় কি দিয়ে? এখান দিয়ে, কলব দিয়ে, হৃদয় দিয়ে, মনে নিয়ত করতে হবে। এটা হচ্ছে কি? শর্ত ফরজ। মনে যদি নিয়ত না করেন, এমনি মায়ের সাথে রাগ করেছেন, খাবো না, সারাদিন খেলেন না, রাগ করে খেলেন না, ওই যে রাত্রে রাগ করেছেন আর একবার মাগরেব পর্যন্ত খেলেন, মাগরেব পরে কোনো রকম রাগটা ঠান্ডা হয়ে খেলেন, সারাদিন পানিও খাননি আপনি, এমন রাগ করেছেন যে পানিও খেলেন না, দানা পানি কিচ্ছু না, কিছু মুখে দেনি, বাসি পড়ে আছে, রোজা হবে? রোজা হবে না, কারণ রোজার নিয়ত করেননি অন্তরে, রাগের নিয়তে না খেয়ে আছে, রাগের কারণে না পানাহার ছেড়ে দিয়ে আছেন, সেজন্য ওই রোজা হইল না, সারাদিন অনাহার থেকে রোজা হইল না। বুঝলেন? তাহলে নিয়ত করতে হবে কি দিয়ে? অন্তর দিয়ে। আর নিয়ত পড়া মানে নামাই তো, রোজার কথা বলি, নামাজের কথা না উঠি কারণ কথা লম্বা হয়ে যাবে একটা মাসলাতে। নামাই তো আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান। তর্জমাটা শুনেন, আমাদের দেশি নিয়তের তর্জমা, তর্জমা কিন্তু জানেন না, আপনারা যারা পড়েন তারাও তর্জমা বুঝেন না, কারণ মন্ত্র পড়া মুসলিম আমাদের দেশের লোকেরা, কি মন্ত্র পড়া মুসলিম, হিন্দুরা সংস্কৃত ভাষা মন্ত্র পড়ে আর মুসলিমরা আরবি ভাষা মন্ত্র পড়ে, আর ইসলাম কিন্তু মন্ত্রের ধর্ম না, হিন্দুদের ধর্ম মন্ত্রের ধর্ম কারণ তাদের কল্পিত ধর্ম, কিন্তু ইসলাম যেহেতু আল্লাহ প্রদত্ত দিন, এটা কোনো মানুষের কল্পিত দিন না, তৈরি করা দিন নয়, আল্লাহর নাজিলকৃত দিন, জীবন বিধান, সেই জন্য এই দিন হচ্ছে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল করার নাম। হ্যাঁ, এটা কোনো মন্ত্রের নাম নয় যে না বুঝে সুঝে খুঁজু কর্ম করতে থাকলেন, বলতে থাকলেন তোতা পাখির মতো, এর নাম ইসলাম নাই, এরকম দিন ইসলাম নাই। তাহলে যারা নিয়ত পড়ছেন তাদের জন্য উচিত হবে, তারা ইসলামের দাবি পূরণ যদি করতে চান, যে নিয়তের তর্জমাটা তো বুঝেন যে কি বলছেন, আর তর্জমা বুঝেননি এই জন্য বিদাতি মোল্লা, সেও বড় মূর্খ ছিল, যে বড় মূর্খ বানিয়েছে, মূর্খতে মূর্খ বানায়, আলেম কোনোদিন মূর্খ বানায় না, আলেম এলেম দেয়, কোরআন হাদিসের আলেম থাকে, আর মূর্খতে মূর্খ বানায়, কারণ যে নিজেই এমটি, যার অন্তরে নিজেই ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, ও দিবে কি আপনাকে? শির বিদাতের জ্ঞান আছে, তাওহীদ সুন্নতের জ্ঞান নেই, তো দিবে কি আপনাকে? এই হচ্ছে ব্যাপারটা। আসলে তর্জমাটা বলি, নামাই তো আমি নিয়ত করছি আন আসুমা, যে রোজা রাখবো গাদান আগামীকালকে, মিন শাহরে রমাজান রমজান মাসের, এইরকম করে আমাদের দেশের কিতাবগুলিতে বিদাতি কিতাবে কি লেখা আছে? নিয়ত লেখা আছে, আছে না নেই? আর ওই কেউ কেউ মিন শাহর রমাদানটা বলে না, নামাই তো আন আসুমা গাদান, এতটুকু করে আগামীকালকে নিয়তের, কিন্তু গাদান পর্যন্ত বলে সবাই, যারা নিয়ত পড়ে তারা কি করে? আমি নিয়ত করছি রোজা রাখবো কখন? গাদান মানে আগামীকালকে। আপনারা সকলে মাশাআল্লাহ শিক্ষিত লোক, রোজাটা আজকের রাখছেন সাহরির সময় না আগামীকালকের? আজকের না আগামীকালকের, ভালো করে বুঝে সুঝে বলেন, আজকের রোজা, কারণ চাঁদ উঠেছে কখন? সূর্য উঠার সময় চাঁদ উঠে না, সূর্য ডুবার সময় চাঁদ উঠে? সূর্য উঠার সময় পহেলা রমজানের চাঁদ উঠেছে, তাহলে আজ থেকে পহেলা রমজান শুরু হয়েছে, সেজন্য পহেলা তারাবি পড়লেন কিছুক্ষণ পরে এসার পরে, হ্যাঁ, আর তারপরে সাহারি খেলেন ভোর রাতে, আর তারপরে ওই সাহারি খাওয়ার সময় বলছেন আপনি, যারা নিয়ত পড়েন তাদের কথা বলছি, নামায় তো আন আসুমা গাদান, আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি, ঠিক করলেন না ভুল করলেন? আজকে রোজার নিয়ত পড়লেন না, কখনকার নিয়ত পড়ছেন? আগামীকালকে। তো আন আসুমা গাদান, আমি নিয়ত করছি যে রোজা রাখবো কখন? আগামীকালকে, আগামীকালকে রোজা রাখবো, কালকে রোজা না আজকে রোজা। তাহলে যারা এই নিয়ত পড়ছেন যে আগামীকালকে রোজা রাখবো, এটা কাকে বলছেন? আল্লাহকে বলছেন না মানুষকে বলছেন? আল্লাহকে বলছেন। তাহলে যেন আল্লাহকে বলছেন আপনি, হে নিয়ত পাঠকারী, যে আমি আল্লাহ আজকে রোজা না আগামীকালকে রাখবো। পহেলা রমজানে আপনি এই নিয়ত পড়ছেন, আল্লাহকে বলছেন আল্লাহ আজকে রোজা আমি রাখবো না, কখন রাখবো? আগামীকালকে রোজা রাখবো। তাহলে আল্লাহকে তো বলেন যে আজকে রোজা না আগামীকালকের, তাহলে আজকে রোজা তো হইলো না, হইলো? আল্লাহর সাথে অঙ্গীকার করলেন আপনি, আল্লাহর কাছে আপনি ঘোষণা করলেন, জানাইলেন আল্লাহকে যে আগামীকালকে রোজা, প্রতিদিন ওই রকম করছেন প্রত্যেক দিন, তাহলে কোনো একটা দিনের রোজা হবে কি?
প্রত্যেক দিন যখন আসছে তখন নিয়তের নবায়ন করে বলছেন আল্লাহ আগামীকালকে রোজা রাখবো, আপনার কাছে কেউ টাকা পাবে, উদাহরণ দিয়ে বুঝায় তাহলে বুঝতে পারবেন যে কোনো দিনের রোজা হয় না, তিরিশটা রোজার একটা হয় না, প্রত্যেক দিন আল্লাহকে বলছেন যে আল্লাহ আগামীকালকে, আল্লাহ আগামীকালকে, আল্লাহ আগামীকালকে, টাকা পাবেন। আর ওই লোক আপনাকে প্রতিদিন বলছে যে তাল বুকরা আগামীকালকে, বুঝেন বুকরা শব্দটি, এটা বুঝেন বুকরা মানে গাদান আর কি, বা বাঙালি বাঙালি বাঙালির কাছে টাকা পাবেন, তো যখনই যাচ্ছেন টাকা ভাই আজকে দিতে পারলাম না কালকে, আজকে তারপরের দিন গেলেন কাল যখন হলো, হ্যাঁ কালটা ধন আজ হয়ে গেছে গেলেন বলছে কালকে ভাই কালকে, প্রতিদিন যাচ্ছেন ভাই কালকে ভাই কালকে, তো কোনোদিন টাকাটা মিলবে, কোনোদিন টাকা মিলবে, কোনোদিন টাকা মিলবে না, যেদিনই যাচ্ছেন ভাই বুকরা কালকে, গাদান টুমরো টুমরো, হ্যাঁ আমি তোমাকে পেমেন্ট করবো টুমরো আগামীকালকে, ঠিক না? তাহলে টাকা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, আগামীকাল আগামীকাল বলতেই থাকবে ওই ব্যক্তি, আপনি টাকা পাবেন না, ঠিক কিনা? ঠিক তেমনই আল্লাহকে বলছেন আল্লাহ আমি নিয়ত করছি রোজা রাখবো আগামীকালকে, 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 রোজা কোনোদিন হইল না কিয়ামত পর্যন্ত, বুঝা গেছে? এবার এই একটা কারণে এই বিদাতি নিয়ত পড়া লোকদের রোজা হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে রোজা না হওয়ার, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে, আমল করলেন, আমল হচ্ছে রোজা ফরজ, আমল করলেন কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ ওই রকম নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা এইরকম নামায়তান আসমা গাদান পড়া নয়, আর নাহলে প্রমাণ করে দেন, এ একটি সহিহ হাদিস দেন সহিহ পাবেন না, জয়ীফ হাদিস দেন যে জয়ীফ হাদিসে এই বাক্যটি আছে, নামায়তান আসমা গাদান একটা দুর্বল হাদিস আছে, একটা মৌজু জাল হাদিস দেন, মুনকার আকবার হাদিস দেন, বাতিল হাদিস দেন, কিন্তু হাদিসের কিতাবে দেখাইতে হবে, হ্যাঁ ওই আপনাদের মোল্লাদের লেখা কায়দা বাগদাদির শেষে অথবা আর কোনো ওই ওজিফা বা রোজা নামাজ শিক্ষা কিতাবে না, ওগুলোতে না, আপনাকে কোনো একটা জয়ীফ হাদিসের কিতাবও দেখাইতে হবে যে একটা জাল হাদিসে মৌজু হাদিসে আছে নামায়তান আসমা গাদান বাক্যটি। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে আর আপনার ওই মোল্লা হুজুরদের যারা নামায়তান আসমা গাদান শিখায়, যদি এনে দিতে পারে যে কোনো একটা সহি জয়ীফ মুনকার হ্যাঁ হাদিসে আছে, তাহলে আমি প্রথম নিয়ত উচ্চারণ করব, আপনাদের সাথে ওয়াদা করছি, আর না হলে আল্লাহর ওয়াস্তে বিদাতি তরিকা থেকে তওবা করেন আর নবীর তরিকায় রোজা রাখেন, কারণ মান আমেলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে যেটা নবীর আদর্শ নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ কবুল করবেন না, তাহলে রোজা শুরু করলেন গলত দিয়ে, তাহলে সেই রোজা আল্লাহ কখনো কবুল করবেন না। দুই কারণে রোজা কবুল হয় না নিয়ত পড়া লোকদের। তাহলে নিয়তের তরিকাটা কি বললাম, যে অন্তরে নিয়ত করতে হবে, অন্তর নিয়ত করার জন্য টাইমও লাগে না, এক সেকেন্ডও লাগে না, তাই না? মুহূর্তে সাথে সাথে হয়, আপনি যে কোনো কাজ হ্যাঁ করতে যাচ্ছেন তার আগে অন্তরে সংকল্প আসে, এখানে এসছেন ঠিক না, ওর জন্য বাড়িতে একটু থেমে একটু থেমেছেন, চিন্তা করেছেন এখন বের হচ্ছি কিসের জন্য, দিনের কথা শোনার জন্য, নেকি নেওয়ার জন্য, নেকি আছে না না এখানে, আল্লাহ এবং রসুলের কথা হলে অবশ্যই নেকি আছে, তো এই নেকি নেওয়ার জন্য যখন এসছেন, তো এক সেকেন্ড বিরতি দিয়েছেন নিজেকে যে এখন গাড়িতে চাপতে যাচ্ছি অথবা বাড়ি থেকে বেরোতে যাচ্ছি বাসা থেকে, তো একটু নিয়তটা করে নি, করেছেন কি না? অটোমেটিকলি আপনার কাজকর্ম চলতে আছে আর বাড়ি থেকে বেরোচ্ছেন, অন্তর বলছে যে এখন তুই বেরো, সময় বেশি নাই, নামাজটা ধরতে হবে অমুক মসজিদে, ঠিক না? নিয়ত করে চলে এসছেন, নিয়ত যদি সৎ থাকে তো নেকিও ঠিক আছে, নিয়ত যার যত ভালো হবে তার তত বেশি সওয়াব আছে এই মাহফিলে, ওই রকমই রোজাতেও, আর নিয়তে যার যত বেশি ভেজাল আছে তত বেশি তার নেকি কমবে, কমতে কমতে শেষ। যদি কারণ নিয়ত থাকে যে আমি আসলে এখানে আলোচনা শুনতে যাচ্ছি না, ওখানে যাচ্ছি এক ভাইয়ের কাছে টাকা পাবো তাই যাচ্ছি, না হলে যেতামই না, তাহলে ওই টাকাই ফালাহু মানাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু মানাওয়া, যে যা নিয়ত করবে তাই পাবে, হয়তো আরো মেলা গরজ কারো হইতে পারে, চক্ষু লজ্জায় সবাই যায় আমাদের দিনে ভাইরা যেতাম না, কিন্তু আবার কালকে তখন সবাই জিজ্ঞেস করবে যে আরে আপনি এলেন না কেন,
অথবা আমি গিজাজ মহল্লাতে থাকি আর আমাদের ওই দিনী ভাইরা যারা এই কাজগুলি করছে, পরিচালনা করছে, তাদের সাথে বড় দুনিয়াবী খাতির আছে, খাওয়া দাওয়ার খাতির আছে, এখন যদি না যাই তো খুব খারাপ দেখাবে, সমালোচনার পাত্র হইতে হবে, সেই জন্য এসেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এবার বোঝা গেছে, রোজাতেও যদি ওই রকম, যদি সৌদি আরবে জানতে পারে হাইয়ার লোক যে এ দিনে পানাহার করে রোজা রাখে না, মুশকিল আছে, এক্সিট লাগতে পারে, এই ভয়ে রোজা কোনোনে কি পাবে না, শিরিক করলো, লোক দেখানো কাজ হচ্ছে শিরিক। আর যদি রোজা রাখতো হয়তো, কিন্তু তাতে ওই রকমের মানে ইখলাসের সাথে আগ্রহের সাথে স্বতঃস্ফূর্তভাবে রোজা রাখছে না, বরং মাথার বোঝা। আল্লাহ যখন ফরজ করেই দিয়েছেন আর গরমের দিন রোজা রাখতেই হবে, এখানে পরিবেশ ওই রকমই, রোজা রাখতে কিন্তু কষ্ট লাগে খুব, রোজা রাখতে কি লাগে? কষ্ট লাগে। রোজা রাখছেন, রাখতেনও কিন্তু কষ্ট লাগে। একটা লোকের রোজা রাখতে কষ্ট লাগে, আর এক লোক রোজা রাখলেই তাতে শান্তি পায়। দুইজনের নাকি সমান হবে? দুইজনের নিয়ত আলাদা আলাদা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসমান জমিনের পার্থক্য হয়ে যাবে। একজন লোককে যদি বলা হয় তোকে 100,000 রিয়াল দেব, তুই একটা রোজা ছাড়বে না, কিন্তু আর একজন লোক, হ্যাঁ, তার ইমান কচু পাতার পানির মতো হয়ে যাবে যদি এইরকম কিছু একটা টোপ দেওয়া হয় যে যা তোকে 5,000 রিয়াল দেবো, ধার দেবো, তো দিস যখন ইচ্ছা তখন দিস, এমনি এইরকম বকশিস না, তাতেও মনে হয় ইমান দুর্বল হয়ে যাবে। দুজন সমান? কখনো সমান না। রোজা রাখলো রোজার মাসলা মাসাইল জেনে, আর একজন লোক দেখা দেখি রোজা রাখলো, দুইজনের সওয়াব সমান না? আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী বলো যারা জানে রোজার মাসলা মাসাইল দিন আর যে জানে না, দুইজনে সমান? কখনো সমান না। যেমন আল্লাহ অন্য আয়াতে বলছেন, আলো অন্ধকার সমান নাই, ছায়া আর রৌদ্র সমান নয়, মৃত এবং জীবিত সমান নয়, ঠিক না? ঠিক তেমনি যে রোজার মাসলা মাসাইল জানছে, রোজা কিসে ভঙ্গ হয়, কি কোন কারণে ভঙ্গ হয়, কোন কারণে দুর্বল হয়, আর রোজাকে ভালো করার তরিকা কি, এবং রোজার উদ্দেশ্য কি, রোজার মাধ্যমে আমার কোনো তরবিয়ত প্রশিক্ষণ হইলো কি হলো না, হচ্ছে কি হচ্ছে না, এই অনুভূতি নিয়ে রোজা রাখছে, আরেকজন না দেখে দেখি রোজা রাখছে, আসমান এবং জমিনের পার্থক্য, দুই মুসলিমের রোজাই কবুল হইলেও ফরজ আদায় হইল। এই জন্য নিয়তটাকে খালিস করেন আল্লাহর জন্য, নিয়তকে আল্লাহর জন্য কি করেন? নিখুঁত নির্ভেজাল করেন, খলুসিয়াত নিয়ে আসেন যে এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে আমি রক্ষা পাবো, রোজার মাধ্যমে আল্লাহকে রাজি করব, রোজার মাধ্যমে আমি অতীতের সমস্ত গুনাহ খাতা থেকে ধুয়ে মুছে মুক্ত হয়ে যাব, রোজার মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব, রোজার মাধ্যমে আমার জীবনের ইমানি তরবিয়ত করব, আমি এমন মুসলিম হয়ে যাব এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে, যে যাতে করে আমার মধ্যে আর কোনো রকমের বক্রতা না আসে, পাপের দিকে মন না যায়, যে সব পাপ হচ্ছে সেগুলি রোজার আগে এক্ষুনি ছেড়ে দিলাম, কারণ জানি না যে রোজাতেও পৌঁছিতে পারবো কি পারবো না। তাহলে মানুষের অন্তরের অবস্থার পার্থক্যের কারণে ইবাদত বন্দেগীর ফলাফলে আসমান জমিনের পার্থক্য হয়ে যায়, এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। রোজার নিয়ত এখন কেমন করে করতে হবে এই বিষয়টি, ফরজ রোজা আর সুন্নত নফল রোজা দুই রোজাতে পার্থক্য আছে। ফরজ রোজার ক্ষেত্রে আপনার ফজর হওয়ার আগেই নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত সম্পর্ক অন্তরের সাথে এটা বলা হয়েছে, নিয়ত করতে হয়। আর সুন্নত নফল রোজা, ফরজ ছাড়া যত রকমের রোজা হোক না কেন, সুন্নত নফল রোজা যদি হয়, দিনেও সূর্য উঠে যাওয়ার পরেও যদি দিনে বাসি পেটে থাকেন, এখনো কিছু পানাহার করেননি, সকাল 9টা, 10টা, 11টা, 12টা যে কোনো সময় যদি নিয়ত করেন যে আর খাবো না আর পানও করবো না, যখন এতক্ষণ না খেয়ে আছি আর এতক্ষণ চিন্তা করিনি যে রোজা রাখবো কি রাখবো না, কিন্তু এখন থেকে নিয়ত করেই ফেললাম, তো রোজা হবে কি হবে না, এই একটা মাসলা, এই দুটো মাসলা আলোচনা করব, কারণ জনসাধারণ হয়তো পার্থক্য জানেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনাই ফরজ রোজা সম্পর্কে, ফরজ রোজা সম্পর্কে
বলছেন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইউবাইয়্যিতি সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু। আর অন্য রিওয়ায়েতে রয়েছে তার থেকে শব্দের পার্থক্য, মান লাম ইউজমাই সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু, কেউ যদি ফজরের আগে রোজার সিয়ামের নিয়ত না করে, মানলাম ইউবাইয়্যিত, ইউবাইয়্যিত রাতের কাজগুলিকে বাইয়্যাত বাইয়্যুত বলা হয়, আজমা ইউজমা মানে অন্তরের সংকল্প, দেখেন মানলাম ইউজমে এখানে বলে মানলাম ইয়ানুই, তাহলে সংশয় হইতে পারে যে নিয়ত আমাদের দেশের লোকেরা মুখে পড়ে, মানলাম ইউজমে সিয়ামা, আজমা ইউজমে মানে অন্তরের সংকল্প করা, অন্তরের ইচ্ছাকে বলা হয়, যেই ব্যক্তি অন্তরে সংকল্প করল না সিয়ামের রোজার কাবল আল ফাজরে ফজরের আগে, ফালা সিয়াম আল্লাহ, তার সিয়াম হয় না, তার সিয়াম হয় না। এটি ফরজ রোজা সম্পর্কে। এখন ফরজ রোজা সম্পর্কে যখন এই মাসলা, তো আর একটা মাসলা ভাঙা জরুরি, না হলে আবার আরেক ভুলে গিয়ে পড়ে যাবেন, সেটা হচ্ছে যে রমজান মাসের 30টা রোজা ঠিক না, 29টা রোজা, প্রত্যেক দিন ফজরের আগে উঠে সাহরি খানান না খান, সাহরি খাওয়া কি ফরজ না সুন্নাত? সাহরি খাওয়া হচ্ছে সুন্নতি আদব রোজার, কিন্তু নিয়ত করা কি বললাম একটু আগে শুরুতে শর্ত ফরজ, এই নিয়ত কি প্রত্যেক রমজানের ফজর হওয়ার আগে করতে হবে অন্তরে, না 30 রোজা 29 রোজার জন্য একবার নিয়ত করে নিলেই সেই নিয়ত দিয়ে চলতে পারে? এই প্রশ্নের উত্তর কে দিবে? যদি কারো জানা থাকে উত্তর দেবেন। প্রথম রমজানে যদি একবার নিয়ত করে তাহলেই হবে, তাহলে হবে, কারণ প্রথম রমজানে কিন্তু যখনই চাঁদের খবর পেয়ে গেলাম, বরং ফজরের সময় দরকার নাই, সাহরির সময় উঠারও কোনো প্রয়োজন নাই, যদি কেউ না উঠতে পারে, ধরেন পহেলা রমজানে সাহরিতে উঠতে পারলো না, আমাদের এক ভাই আছে রমজানে এখানে, মাশাআল্লাহ ওর ঘুম এমন বেশি, সেন্টারে নিয়মিত আসে বেচারা, জাজাহুল্লাহ খায়ের, কিন্তু ঘুম এত বেশি যে আমার এতদিনের তার সম্পর্কে যেটা রেপোর্ট, সে 30 রোজার মনে হয় 10টা রোজা তো সারি খেতে পাইনি, জি অ্যালারাম দু চারটা লাগিয়েও তাকে উঠাইতে পারে না অ্যালারামে, জি কেউ টেনে হেঁচড়ে না উঠাইলে, তো এইরকম যাদের ঘুম আছে তো পয়লা রমজানই তো চলে যেতে পারে, সাহারির সময় হয়তো নিয়ত করতে পারলেন না, কিন্তু যখনই আপনার কানে খবর পৌঁছেছে যে চাঁদ হয়েছে, কি হয়েছে চাঁদ হয়েছে, তখন নিয়ত হয়েছে না হয়নি যে আজকে রোজা রাখবো, এই যে এইটাই অন্তরের সংকল্প কিন্তু হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে সূর্য ডোবার পরে চাঁদের খবর পেয়েছেন আর তারপরে তারাবি পড়েছেন সুন্নত তারাবি, যদি কেউ নাও পড়ে তার রোজা হবে না? হবে না। আর একটা মাসলা আছে, আমাদের দেশের লোকেরা মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না, সেই জন্য কত লোক যে ফতোয়া জিজ্ঞেস করে যে হুজুর বা শেখ, হ্যাঁ পুরাতন ভাইরা শেখ বলে আর নতুন লোকেরা এসে হুজুর বলে, হুজুর শব্দটা আমার পছন্দনীয় না, এখন কেউ বলে গায়ে ধরে তো কি করা যাবে, বেচারাকে প্রথম দিন তো তালিম দেওয়া যাবে না, এখন এর চাইতে বেশি অনেক গুরুত্বপূর্ণ জিনিসের তালিম শিক্ষার প্রয়োজন রয়েছে, সুতরাং চলবে। তো কথা হচ্ছে যে হুজুর আজকে আমি তারাবি পড়তে পারিনি, আমার রোজা হবে? এবার দু রোজা ধরবে কি ধরবে না পেরেশান আছে, তারাবি যে পড়তে পারিনি যে কোনো কারণে হোক না কেন, তারাবি সুন্নাত রোজা ফরজ, আর সুন্নত আদায় করতে পারে সেই জন্য ফরজ ছাড়বেও, কত তাহলে আমাদের সমাজে অজ্ঞতা আছে চিন্তা করুন আপনি, এগুলো সমাজের রোগ বলছি, সমাজের বক্রতা বলছি, কারণ এগুলো সংশোধনের দরকার আছে। কি বলছিলাম নিয়ত সম্পর্কে, হ্যাঁ নিয়ত আপনি ওই সন্ধ্যাবেলা যখনই পহেলা রমজানের সন্ধ্যাবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা নাই, পহেলা রমজানের সন্ধ্যাবেলা যেমনই খবর পেয়েছেন চাঁদ হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে পড়েছেন সূর্য উঠে গেছে, আল্লাহ না করে কারো সূর্য ওঠে, ফজর পর্যন্ত কমপক্ষে উঠতে হবে, ফজরটা তো পড়তে হবে, তো ফজর হয়ে গেছে মোট কথা, ফজরের আজান হয়ে গেছে, এখন সারি খাওয়ারও টাইম নাই আর নিয়ত করার ফরজ রোজা যে নিয়ত করতে হয় অন্তরে ফজরের আগে তাও টাইম নেই, তার রোজা হবে না? হবে না। হবে শুরু থেকে বুঝিয়েন, সন্ধ্যাবেলা কিন্তু চাঁদের খবর পেয়ে শুয়েছে, তাহলে রোজা হবে না? হবে না, রোজা হবে, কারণ ও নিয়ত করেছে আজকে তো রোজা থাকবো, আজকে রোজা থাকবো, কিন্তু আর এক লোক চাঁদের খবর পায়নি, চাঁদ হবে কি হবে না এইরকম দ্বিধাদ্বন্দ্বে ছিল, হইতে পারে না হইতে পারে, আর ওই অবস্থায় ঘুমিয়ে গেছে, পরে রাত 10টার দিকে চাঁদের খবর এসেছে, হয় না হয় না এরকম, রাত 10টার দিকে খবর এসেছে, ও কিন্তু খবর রাখে না, আর রাত্রে জানতেই পারেনি, তার মানে রোজার নিয়ত করেছে না করেনি? করেনি ওই লোকটি রোজার নিয়ত,
চাঁদের খবরটা যখন কনফার্ম হবে তখন নিয়ত করবে যে হ্যাঁ রোজা রাখতে হবে তাহলে। কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে আছে, ওই অবস্থায় তার ফজর হয়ে গেছে, রোজা হবে রোজা হবে না, এই হচ্ছে হাদিসের অর্থ। মাল্লাম ইউজমা ইসসিয়াম ক্বাবলা আল-ফাজরে ফালা সিয়াম ফিহি, কেউ যদি ফজরের আগে রোজার সিয়ামের সংকল্প না করে তো ফালা সিয়াম আলহ, তার রোজা হয় না। এই হচ্ছে আবু দাউদের হাদিস। আমি যে বললাম যে সুন্নত নফলের ক্ষেত্রে দিনেও নিয়ত করা চলে, এটা এখন শুরু করব, কিন্তু তার আগে আর একটা কথা ভেঙেনি। আচ্ছা, প্রতিদিন যদি নিয়তের নবায়ন করেন তো এটা ভালো, এই মাসলা জেনে নেন। প্রথম রমজানে নিয়ত হয়ে গেছে যে গোটা রমজানে রোজা আছি, তারপরে প্রত্যেক রাতে সন্ধ্যাবেলা আপনাকে সংকল্প করতে হবে জরুরি নয়, বা সাহারির সময় সংকল্প করতে জরুরি নয়, যথেষ্ট ওই এক নিয়ত দিয়ে গোটা রমজান। কিন্তু প্রতিদিন আপনি সন্ধ্যাবেলা অথবা সাহারির সময়, সবচেয়েতে ভালো যখন সাহারি খেতে যাচ্ছেন এই সময় বা পানি খাচ্ছেন ফজরের আগে, ওই সময় সংকল্প করলেন যে আজকের আমি রোজার নিয়ত করছি, কথাই নয় সংকল্প অন্তরে, এটা সবচেয়ে ভালো। এক কথায় নিয়তের প্রতিদিন নবায়ন করা কি বলবো মুস্তাহাব, ভালো বলা যেতে পারে কিন্তু জরুরি নয়। এক নিয়তে গোটা রমজানে রোজা রাখা যেতে পারে। নফল রোজা সম্পর্কে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দাখালা আলিয়্যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেহেতু নয় বিবি ছিল একসাথে, তো একদিন তার ঘরে গেলেন দিনের সময় সকালবেলা। ফাকাল হাল ইন্দাকুম শাই, তোমাদের বাড়িতে কিছু খাবার দাবার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালবেলা একটা চক্কর দিতেন বিবিদের বাড়িগুলিতে আর খোঁজ খবর নিয়ে নিতেন, আর বিকেলবেলা আসর পরে একটা করে চক্কর দিতেন প্রত্যেক স্ত্রীর কাছে, কিছুক্ষণ একটু বসতেন কথাবার্তা বলতেন, আর তারপরে সন্ধ্যা হয়ে গেলে রাত হয়ে গেলে আর সকলের কাছে যেতেন না, বা একাধিক বিবির কাছে যেতেন না, যার পালা থাকতো তার ঘরে চলে যেতেন, এশার নামাজ পড়ে তার ঘরে চলে যেতেন। তো সকালবেলা গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খোঁজ খবরও নেওয়া হবে, আর কিছু খাবার দাবার থাকলে যার পালা ছিল, যে স্ত্রীর পালা ছিল তার বাড়িতে হয়তো খাবার দাবার নেই, তো যা একটু ঘুরে দেখি তাদেরও খোঁজ খবর নিই, আর কারো বাসায় যদি কোনো খাবার থাকে তো একটু খেয়ে নিব, এই নিয়তে গেছে। ফাকাল হাল ইন্দাকুম শাই, তোমাদের কাছে কিছু খাবার আছে? ফাকুলনাল্লাহ, মা আয়েশা বলছেন না আমার বাড়িতে কোনো খাবার নেই, কিছুই নেই। সুবহানাল্লাহ, আপনাদের কারো এরকম বাসা আছে যে কোনো খাবার নেই? আছে কেউ? আজকাল কোন মুসলিম পাবেন যে সকালে নাস্তা করেছে দুপুরের কোনো খাবার নেই, অথবা সন্ধ্যাবেলা কিছু খেয়েছে তারপরে কালকে সকালে ছেলে মেয়ে কি খাবে? কিছুই নেই তার কাছে, না টাকা যে তা দিয়ে কিনে খাবে টাকা পয়সা, না তার বাড়িতে কোনো খাবার দাবার, এরকম কোনো মুসলিম আছে কি? গরিব থেকে গরিব দেশে বাংলাদেশে আছে? হ্যাঁ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ কত কষ্টের জীবন কাটিয়েছেন, অথচ তারা আমাদের চাইতে অনেক অনেক বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, এই সংকটে এই অভাবে শুকরিয়া আদায় করেছেন, আমাদের চাইতে অনেক অনেক সুন্দর তারা ইবাদতবন্দী করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো ইবাদত করার তৌফিক দান করেন, শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহ যেন বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান। এই নিয়ামত সম্পর্কে যদি জিজ্ঞাসা করে নাই কি জবাব দেবেন আপনি চিন্তা করুন, বছরকে বছর খেতে পারে আপনার ছেলেমেয়েরা, এইরকমের টাকা কড়ি আছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যারা গৃহস্থ মানুষ বছরের ফসল একবারই, চিন্তা করুন। আর তারপরে গরিব ফকিরকে দিতে চাইছেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষ যুগে বছরের খরচ বিবিদেরকে দিয়ে দিতে, এমন নয় যে কিছু আসতো না, বছরের খবর তাদের খরচ তাদেরকে দিয়ে দিতেন, তারপরে তারা সব দান খেরাত করে দিয়ে, বিবিরাও শুধু নবী নন, নবীর স্ত্রীরাও নবীর মতোই ছিলেন আখলাকের দিক থেকে, দিনদারির দিক থেকে তাঁর অনুসরণ করতেন, শুধু বাহ্যিক তরিকাতে নয় অন্তরের ক্ষেত্রে, এখলাসের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টির জন্য অগ্রগামী হওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিদেরকে এক বছর কানা ইউনফিকু আলা আহলিহি নাফাকাতা সানা, এক বছরের খরচ প্রত্যেক স্ত্রীকে দিয়ে দিতেন, কামা কালা আর সাহাবী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা এক বছর ধরে ওই খাবার না খেয়ে তাড়াতাড়ি ডানে বামে সামনে পেছনে গরিব মিসকিনকে দান খেরাত করে আমি এক বছর ধরে জমিয়ে রাখবো, আর কারো বাড়িতে কোনো লোকের, কোনো মহিলার, কোনো পুরুষের, কোনো ইয়াতিমের আজকের খাবারটাও নেই, এক বেলার খাবার নেই, এটা হতে পারে না, সব দান করে দিতেন, দান করে দিয়ে অনাহারে থাকতেন। আর আমরা নিজেরা জমিয়ে রাখি ছেলেমেয়েদের জন্য কুক্ষিগত করে, গরিব মিসকিন পাশে অনাহারে আছে, কোনো খোঁজ খবর নিই না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়ুন, সেই ব্যক্তি মুমিন হতে পারবে না যেই ব্যক্তি পেট পুরে খায়, তার ছেলেমেয়েরা পেট ভর্তি করে খায় আর বড়ই পরিতৃপ্তির সাথে খায় দায় খুব দমদম করে, ওয়া জারুহু জায়ুন, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আমার পাড়া প্রতিবেশী আশেপাশের লোক না খেয়ে থাকবে, খবর পাচ্ছেন আপনি যে অমুকের বাড়িতে খাবার দাওয়ার ব্যবস্থা নেই আর আপনার ছেলে মেয়ে একেবারে মাছগোস্ত খাচ্ছে আর তাদের সবজিটার ব্যবস্থা নেই, দুটো শুকনো চাল ভাত খাবে তার ব্যবস্থা নেই, আপনি মুসলিম হতে পারবেন? তো ইসলাম শুধু দু চারটা ইবাদত বন্দীগীর নাম নয়, ইসলাম হচ্ছে পুরো লাইফের নাম, জীবনটাকে মুসলিম মানায়। তো আল্লাহ পাক যেন সার্বিক ক্ষেত্রে আমাদের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি বললেন যে রাসূলুল্লাহ বাড়িতে তো কিছু নেই, কালা ফাইননি এজান সয়ে মন, তাহলে আজকে আমি রোজা রেখে নিলাম, কি করলাম আজকে রোজা সকাল 9টা 10টার দিকে এখনও বাসি পেটে আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু খাবার পেতেন তো খেয়ে নিতেন, কিন্তু যখন দেখলেন যে আয়েশার বাড়ি তো নেই, আয়েশার বাড়িতে বেশি বেশি উপঢৌকনগুলি আসতো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশাকে, তো সাহাবিরা বা সাহাবি মহিলারাও ভাবতেন যে যাকে নবী বেশি ভালোবাসে তার বাড়িতে বেশি গিফট করি তাহলে বেশি খুশি হবেন, নবীকে বেশি খুশি করার জন্য এই কাজটা করতেন। হ্যাঁ, যেমন আমরাও প্রত্যেকে আছেন এইরকম যে আপনাকে যদি ভালো খাওয়ানো হয় তাতে যত খুশি হবেন তার চেয়ে বেশি খুশি হবেন আপনার ছেলে মেয়েকে ভালো খাওয়াইলে, কেউ যদি আপনাকে খাওয়ায় অত খুশি হবেন না, দাওয়াত দিলে শুধু এক কাজে চলেন ভাই আপনি একটু দাওয়াত নেন, ঠিক আছে দাওয়াত দিলেও তো খুশি হবে না, কিন্তু ওর চেয়ে বেশি খুশি হবেন যদি আপনার ছেলে মেয়েকে কেউ খাওয়ায়, বলছে আপনাকে ডাকবো না ভাই আপনার বাচ্চাদের খাওয়াবো, বেশি খুশি হবেন না হবে না? হ্যাঁ জি হ্যাঁ। নবী করিম বললেন তাহলে আমি রোজা রেখে দিলাম, সোম্মা আতানাই ওমান আখার, আর একদিন আসলেন এইরকমই, ফকুল না ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাম এই উদ্দেশ্যে এসেছেন কিছু থাকলে খাবো না হলে আবার রোজা রেখে নেব, কিন্তু মা আয়েশা বলছেন যে হে আল্লাহ রাসূল, উহ দিয়ালানা হাইসুন, আজকে আমাদেরকে হাইস উপঢৌকন দেওয়া হয়েছে, গিফট করা হয়েছে। হাইস আরবদের এক ধরনের খাবার, গোস্তের সাথে আপনার এই রুটি টুকরো টুকরো করে মিশিয়ে তৈরি করে তারা খেত। ফাকাল, আর এনি হে দেখাও তো দেখি কেমন, ফালাকাত আসবাহাতু সাইমান, আমি তো আজকে রোজার নিয়ত করেছিলাম, স্পষ্ট করে দিলেন আজকে আমি সকালে কি করেছিলাম, আসবাহাতু সাইমান, নফল রোজার নিয়ত করেছিলাম। জি, ফা আকালা, তারপরে কি করলেন, খেয়ে ফেললেন, তারপরে কি করলেন, খেয়ে নিলেন। তাহলে দুটো মশলা, নিয়ত আগে থেকে করেননি সুন্নত নফল রোজার, খাবার দাবার নেই, অথবা এমনিতে নিয়ত করে নিলে যে সকালবেলা মনে হলে যে আজকে রোজাটা রেখেই নিই, সোমবার আছে বৃহস্পতিবার আছে রোজাটা রেখেই নিই, তাহলে রোজা রাখা চলবে, সকালে দিনেও নিয়ত করতে পারবেন সুন্নত নফল রোজার। আর রোজার নিয়ত করে নিয়েছেন নফল রোজার সুন্নত রোজার, আর তারপরে যদি কোনো খাবার চলে আসার মনটা চায় যে খেয়েই ফেলি, তো এইরকম রোজা ভঙ্গ করাও জায়েজ, কিন্তু ফরজ রোজা ভঙ্গ করা রমজানেও জায়েজ নাই, এ মশলা তো সবারই জানা আছে তাই না, শরীয়তে ওজন না থাকলে। আর একটা মশলা জেনে নেন, ফরজ রোজা যদি কাজাও হয় তাও ভঙ্গ করা জায়েজ না, অনেকে এই ভুলটা করে। জি, ওলামায়ে কেরামদের সঠিক মত হচ্ছে যে ফরজ রোজার যদি নিয়ত করে নিয়ে থাকেন কাজা রোজা, যেন মা বোনেরা কাজা রোজা রাখছেন, অথবা যারা মুসাফির ছিলেন বা কিছু অসুখের কারণে রোজা ছুটেছিল, আপনি রোজা একটা কাজা রোজা ধরেছেন, গত রমজান মাসে রোজা ধরেছেন আর ওই দিনে আপনার সামনে ভালো খাবার পেশ করে দিল, আরে আজকে খেয়েই নি, বা দাওয়াত পড়ে গেল দিনে দুপুরবেলা খেয়েই নি, না খাওয়া যাবে না, কারণ ফরজ রোজার নিয়ত করেছেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই ক্ষেত্রে আমল বাতিল করবেন না, নষ্ট করবেন না। এই নিয়তের বিষয়টা তাহলে স্পষ্ট হয়েছে বিস্তারিতভাবে রোজা সম্পর্কে, আর এই নিয়তের আলোচনাটি অন্য অন্য ইবাদতের ক্ষেত্রেও কাজে আসবে, যে নিয়ত অন্তরে করতে হবে, নিয়ত পড়া শরীয়তের কাজ নয় বরং বিদাতি কাজ, গুনাহ হবে। তারপরে আলোচনা করব রোজার আদব কায়দা সম্পর্কে। রোজার দুই রকমের আদব কায়দা রয়েছে, অর্থাৎ রোজার সাথে সম্পর্কিত কিছু শিষ্টাচার রয়েছে, শরীয়তের নীতিমালা রয়েছে। শরীয়তের নীতিমালাগুলি দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ফরজ আর আরেক হচ্ছে মুস্তাহাব সুন্নত। ফরজগুলি বলি, ফরজগুলিকে দুই দিক থেকে বলি। ফরজগুলির একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার অবস্থায় এবং অন্য সময় যেগুলি ফরজ করেছেন ওই ফরজগুলিকে সুন্দরভাবে আদায় করা, সুরক্ষিত করা, ফরজগুলির হেফাজত করা, এটা ইতিবাচক আদব, ফরজ আদব। যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলির কি করা, হেফাজত করা, সুরক্ষা করা, রোজার দিনেও অন্য মাসেও, যদি অন্য মাসের সেটা হয় তাহলে
যেমন পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ রোজা রাখছেন আপনি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ কিনা? রমজানে শুধু ফরজ না, সারা বছর ফরজ, সারা বছর ফরজ। জামাতে নামাজ পড়া ওয়াজিব কিনা? সারা বছর না শুধু রোজার দিনে জামাতে নামাজ পড়া ওয়াজিব? সারা বছর, ঠিক না? তাহলে এগুলো ইতিবাচক ফরজ ওয়াজিব। তাহলে ফরজ ওয়াজিব রমজান মাসে হোক অথবা সারা বছরে হোক, রোজা আর একটি আদব হচ্ছে যে রোজার দিনে কোনো ফরজ বা ওয়াজিবে ঘাটতি করবেন না, ত্রুটি করবেন না। যে জামাতে নামাজ পড়লেন না জোহরের সময়, রোদে যাব না, যাক জামাত ঘরেই পড়ে নি, অথবা ওয়াক্ত পার করে দিলেন, সময় পার করে দিয়ে জোহরের নামাজ আসরে পড়ছেন, হ্যাঁ এইরকম করছেন। মাগরিবের সময় অনেক লোকের রোগ আছে, এই রোগের কথা বলি, মাগরিবটা পড়ে, কারণ ইফতার করলো মাগরিব, সারা বছরের বেনামাজি, এমনকি রোজা রমজানেরও বেনামাজি মাগরিবের নামাজটা পড়ে, ইল্লা মাশাআল্লাহ বলা যায় না, যারা রোজাদার আর কি। কিন্তু এশার নামাজে, এশার নামাজে কিছু ভালো মানুষদের রোগ আছে, মাগরিব পড়ে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, রোজার দিনে ইফতারি করে আর কিছু পানটানি খেয়ে শরীরটা কি হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, ওই সময় যেই ব্যক্তি বিছানায় গেল তার এশা ছুটবে, হ্যাঁ 90% বা তারও বেশি বলতে পারেন যে লোকের নামাজ ছুটবে যদি মাগরিব পরে ঘুমিয়ে যায়। অনেক মুসলিমরা আছে রমজানের দিনে রোজা রাখলো, মাগরিব পড়লো, তারপরে সাথে সাথে একটু আরাম করে নি তারপরে যাব, নিয়ত আছে যে যাব, কিন্তু এমন ঘুমিয়ে গেল যে রাতে 9টা 10টায় জাগতে পারছে, হ্যাঁ বা ফরজ জামাত হওয়ার পরে জাগতে পারছে, তারাবি চলছে ওই সময়, তাহলে জামাত ছুটলো না ছুটলো না, ওয়াজিব ছাড়লো না ছাড়লো না, ওয়াক্ত পার করে দিল 11টা বেজে গেছে, তাহলে নামাজের ওয়াক্তও পার হয়ে গেছে, অর্ধেক রাত পার হয়ে গেছে, তো এশার ওয়াক্ত পার হয়ে গেছে, তো ওয়াক্ত পার করার গুনাহ হইলো কি হইলো না? অথচ ওয়াক্ত মোতাবেক ফরজ নামাজ ফরজ ছিল। তাহলে রোজার একটি ফরজ আদব হচ্ছে যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলির হেফাজত করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু ফজরটা সাহারি খেয়ে রাত ওই দুটোর সময়, অনেকে দোকানদার বা যারা বিভিন্ন কাজে আছেন ডিউটি থেকে আসলেন আর খেয়ে দিয়ে, আরে মেলা রাত আছে জাগবো কি করে, রাত একটা দুটোর সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে আরও তো 2 ঘন্টার টাইম আছে বসে থাকবো ফজরের জন্য, শুয়ে পড়লেন আর সূর্য উঠিয়ে দিলেন, সূর্য ওঠার পরে ফজর পড়ছেন, টাইম পার করে যদি ইচ্ছা করে এইরকম কেউ প্রতিদিন অভ্যাস বানিয়ে নেই তাহলে ওই নামাজ হবে না কবুল। তাহলে রোজার একটি জরুরি ফরজ আদব হচ্ছে এই ফরজগুলি আদায় করতে হয়, ফজর নামাজে ঘাটতি না থাকে, জামাতে ঘাটতি না থাকে, টাইম পার করে নামাজ পড়বেন না, বরং আপনি এই নামাজগুলিকে বা এইরকম ফরজগুলিকে সুন্দর করে আদায় করবেন। আজানের সাথে সাথে মসজিদে যাবেন, অনেকে আছেন আজানের সাথে সাথে মসজিদে যান না, এই রোগ থেকে আল্লাহ আমাদের সকল মুসলিমকে মুক্ত করেন, বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত নামাজে তাদের ওই রকম ত্রুটি আছে, এই যাচ্ছি যাচ্ছি চা খাচ্ছি এই করতে করতে কি হইলো এশার ফরজ নামাজ শেষ হয়ে গেল, প্রায় দিনে গিয়ে এশার ফরজ তারাবির সাথে, আপনি কি মনে করছেন গুনাহগার হবে না? পহিলা জামাতে আসল জামাত, অনেক ফোকাহাদের কাছে দ্বিতীয় কোনো জামাতই নেই, ভালো করে শুনেন, তারপর যদি থাকে ও তো ওই 27 আর 25 গুণের আশা করিয়েন না যে দ্বিতীয় জামাতে নামাজ পড়বো, তৃতীয় জামাতে নামাজ পড়বো, আমি তারাবির সাথে এশা পড়বো আর আমি 27 গুণ পেয়ে গেলাম, এইরকম ভ্রমে থাকিয়েন না, এইরকম অজ্ঞতাই থাকিয়েন না, পহিলা জামাতে এসে নামাজ পড়তে হবে। একজন লোক তাকবীরে তাহরিমা থেকে নামাজ পেলো এশার, আর আরেকজন লোক প্রতিদিন 2 রাকাত ছুটে, দুজনের নাকি সমান হবে? আর প্রতিদিনের বদ অভ্যাস বানিয়ে গুনাহগার হবেন না? আমি বলছি না যে কাবিরানা সাগিরা, কিন্তু গুনাহগার অবশ্যই হবেন, ভালো করে মনে রাখেন। জামাত ছুটে যাচ্ছে তারাবির সাথে, যদি অনিচ্ছাকৃত ছুটে যায় কখনো তাহলে তারাবির সাথে জামাত ধরবেন, আর একটি নাজায়জ কাজ করবেন না, এদিকে তারাবি চলছে ওইদিকে দ্বিতীয় জামাত ফরজ পড়ছে, এটা জায়েজ নয়, এক মসজিদে 2 জামাত করা জায়েজ নয়, এটি নামাজের মাসলা। রমজান মাসে এই ভুল হয়ে থাকে, এই ভুলের সংশোধন করবেন, যদি দেখেন যে কেউ ভুল করে ওখানে জামাত শুরু করে দিয়েছে ওই জামাতে লাগবেন না, তারাবির জামাত যদি চলে, আসল জামাত হচ্ছে এমামের জামাত, আসল জামাত হচ্ছে এমামের জামাত, এটা হচ্ছে শরীয়তে ইসলামী জামাত, আর ওটা হচ্ছে বিচ্ছিন্ন জামাত, আলাদা করে এসা পড়ছে, সুতরাং ওই জামাতে লাগবেন না, ভুল করবেন আপনি। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত হয়ে যায়, নামাজের একামত হয় বুঝছেন না, একামত কোথায় হয়, এমামের এখানে, আলা সালাতা, অন্য কোনো নামাজ নেই, কোনো জামাত নেই,
ইল্লাল মাকতুবাই, ফরজ নামাজ ছাড়া। সুতরাং আপনাকে এই জামাতে লাগতে হবে, ওই দ্বিতীয় তৃতীয় জামাতে লাগতে হবে না। তারপরে আল্লাহ তো কোরআনে কারিমে একটা জেনারেল নীতিমালা বলে দেয়, সার্কুলার, ওয়া তাসমি বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, এটা মসজিদ থেকে শুরু করতে হবে। আল্লাহ রশিকে মজবুত করে তোমরা একসাথে ধরো, আর তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি করি এক মসজিদে, এখানে এক জামাত, এখানে এক জামাত, দ্বিতীয় তলায় তিন তলায় এক জামাত, হ্যাঁ, তাহলে এটা বিচ্ছিন্নতা না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। বিচ্ছিন্নতা সৃষ্টিকারী তারাবি যারা পড়ছে তারা না, ওই দ্বিতীয় জামাত যারা শুরু করেছে তারা, ওইখানে আর এক জামাত শুরু করেছে ফরজের নামে, তারা বিচ্ছিন্নতা সৃষ্টিকারী। সুতরাং তাদের সাথ দেবেন, ওয়ালা তাফাররাকু, ওদের সাথ দেবেন না, ভালো করে শুনে রাখেন। এবং নিয়তের আর একটা সংশোধনী, যে মানুষের ভুল ধারণা আছে যে নিয়তে যে পার্থক্য হয়ে গেল, ইমাম সুন্নতের নিয়তে পড়ছে, আমার যে ফরজের নিয়ত, ওরা ফরজ পড়ছে, সুতরাং নিয়তকে এক করার জন্য ফরজের সাথে লেগে যায় না, এই রকমের কোনো শর্ত ইসলামে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ সারা বছর মসজিদে নববীতে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, আর পড়ার পরে তার মহল্লার আত্মীয় স্বজনরা আর মহল্লার লোকেরা বললো যে আপনি তো আমাদের মধ্যে বেশি কোরআন জানেন, সুতরাং এক কাজ করেন, আপনি আমাদেরকে এশার নামাজটা পড়িয়ে দেন, তেলাওয়াতটা আপনার সুন্দর, আপনার পিছনে নামাজ পড়ুন। এটা মসজিদে নবী থেকে দূরে ছিল মসজিদ, বনু সালমার মসজিদ। তো মুআযি বিন জাবাল বললেন যে দেখো, তোমরা যখন এতই ধরছো আমাকে যে তোমাদের ইমামতি করতে হবে, কিন্তু আমি হাজার গুণের ওই ফজিলত ছাড়বো না, আর নবীর পিছনে নামাজ ছাড়বো না, আমি আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসা পড়ে আসবো, তোমরা অপেক্ষা করো, আর তারপরে এসে তোমাদেরকে জামাত করে নামাজ পড়াবো। পহিলা নামাজটি মুআযি বিন জাবালের কোথায় ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, ওটা ছিল ফরজ। আর দ্বিতীয় নামাজে মুআযি বিন জাবাল নফল পড়ছিলেন, সুন্নত না তারাবির মতো, কি নফল পড়ছিলেন, কারণ দ্বিতীয়বার এক নামাজ দুইবার ফরজ থাকে না, একবার ফরজ পড়া হয়ে গেছে, হয়ে গেছে মুক্তাদি হয়ে নবী সাল্লামের পিছনে। তাহলে ইমামতি যখন করছেন তখন তার নামাজ হচ্ছে নফল নামাজ, আর মুক্তাদিরা ওই মহল্লার তারা ফরজ পড়ছিল। তো নফলের পিছনে যদি নবী সাল্লামের আমলে ফরজ চলতে পারে, তো তারাবির পিছনে কেন আপনার ফরজ চলবে না? বুঝতে পারছেন এবারে? সুতরাং এইরকম ভুল ফতোয়া আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা দেয় যে নিয়তের পার্থক্য হয়ে গেলে চলবে না, এটা ভুল কথা। যদি এটা ভুল হইতো এই মাসলা, তাহলে তখনই আল্লাহ ওহী নাজিল করে দিতেন, কারণ নবী বেঁচে আছেন, ওহী নাজিল করে দিতেন আর জানিয়ে দিতেন যে তোমার সাহাবি মুআযি বিন জাবাল ভুল করছে, এখানে করে নামাজ পড়ে নিচ্ছে, তারপরে গিয়ে ওখানে নফল নিয়তে নামাজ পড়াচ্ছে, আর ওখানে লোকেরা ফরজ তার পিছনে পড়ছে, যেটা অন্যায় কাজ করছে, ভুল করছে, এভাবে কবুল হয় না। আল্লাহ জানাতেন না, জানাতেন না, যখন জানাননি তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন, আল্লাহ চুপ আছেন এই আমলের উপর, আল্লাহ তো জানছেন, আলেমুল গায়ব। তো আশা করি তাহলে রমজান মাসে এরকম ভুল করবেন না যে এক মসজিদে কয়েক জামাত বা যেগুলো অন্য অন্য জামাত চলছে সে জামাতে লাগবেন না, ফরজ নামাজে হাজির হওয়ার চেষ্টা করবেন। বাই চান্স কখনো যদি অনিচ্ছাকৃত দেরি হয়ে গেছে, আগেই শুরু হয়ে গেছে, হতে পারে অনেক সময় রাস্তাঘাটে ভিড় বাড়ে বা যে কোনো কারণে বাথরুমে লাইন আছে ইত্যাদি, হতে পারে শরীয়তে ওজুর কিছু আছে, তা আগে থেকে একটু প্রস্তুতি নেবেন এই জন্য। যদি জামাত না পান আর তারাবি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে তারাবির সাথে আপনি এশার নিয়ত পড়ে নেবেন আর তারপরে বাকি তারাবিটা পড়বেন। ফরজ আদব বললাম একটি, যে ফরজগুলির হেফাজত করা রমজান মাসে, আর সবসময় ফরজগুলির হেফাজত করতে হবে। আর একটি আদব হচ্ছে রমজান মাসের আল্লাহ যেগুলি হারাম করেছেন, নাজায়েজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি থেকে নিষেধ করেছেন, এগুলি থেকে রমজান মাসে রোজার সাথে সম্পর্কিত হোক আর না হোক ওই জিনিসগুলি, সেগুলি থেকে বেঁচে থাকবেন। রোজাকে আরবিতে কি বলে একটু আগে বললাম, শুরুতে কি বলে? সিয়াম। সিয়ামের শাব্দিক অর্থ জানেন? সিয়ামের শাব্দিক হচ্ছে অর্থ হচ্ছে হ্যাঁ আল এমসাক। সিয়াম মানে হচ্ছে এমসাক, মানে বিরত থাকা। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। তো কি থেকে বিরত থাকা? পানাহার থেকে, আর পানাহার ছাড়া স্ত্রী সহবাস এবং এর সাথে সাথে যেগুলি আরও রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে সেগুলি থেকে বিরত থাকা। এটা দিয়ে কি হবে? আপনার রোজাটা শুদ্ধ হবে, ঠিক না? এটা রোজা দিয়ে কি হবে? শুদ্ধ হবে, ফরজটা আদায় হইল, আপনার শুদ্ধ হইল। রোজা ভঙ্গকারী বিষয় থেকে আপনি বিরত থাকলেন, এর নাম হচ্ছে রোজা। কখন থেকে? আপনার ফজর হওয়া থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল্লাইল, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন তোমরা রোজাকে সম্পূর্ণ করো
রাত আসা পর্যন্ত, মানে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। এই এক হচ্ছে বিরত থাকা, আর একটা বিরত থাকা শুধু পানাহার থেকে আর আপনার কাম বাসনা থেকে, কামভাব থেকে, এসব থেকে বিরত থাকা নয়, আর রোজা ভঙ্গকারী কাজ থেকে শুধু বিরত থাকা নয়, বরং যে কোনো আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকা হচ্ছে রোজার পূর্ণতা, রোজার পূর্ণতা। সুতরাং আল্লাহ যেগুলিতে নারাজ হন, আল্লাহ যেসব নিষেধ করেছেন, তার রাসূল সাসান যেগুলি নিষেধ করে, সেগুলি থেকে বেঁচে না থাকলে রোজা দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, কোনো কাজের থাকবে না। এই রোজা দিয়ে আপনার দুনিয়া আখেরাতের তেমন কোনো কল্যাণ হাসিল হবে না। কোনো রকম হয়তো ফরজটা আদায় হলো, কোনো রকম ফরজটা আদায় হলো, শুধু ফরজ আদায় করবেন, সারাদিন আপনি অনাহারে থেকে, সারাদিন কষ্ট করে পিপাসায় থেকে, রোজা রেখে যদি কোনো রকম আল্লাহর শুধু ফরজটাই আদায় হয় আর নেকির ক্ষেত্রে জিরো, তাহলে কত হতভাগা আপনি বলুন তো দেখি। এই জন্য সালাফরা বলেছেন যে যখন রোজা রাখবে যেন তোমার পেট শুধু রোজা না রাখে, তোমার লজ্জা স্থান যেন রোজা না রাখে, বরং তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে। আমসিখ লিসানাক ইমসাক, জবানকে কন্ট্রোল রাখতে হবে, জবানকে লম্বা ছেড়ে দেবেন না, অশ্লীল কথা, গীবত, মিথ্যা অপবাদ, আর গালি দেওয়া, আর আপনার চুগলখড়ি করা, আর যত রকমের জবানের পাপ হইতে পারে, মিথ্যার আশ্রয় নেওয়া ইত্যাদি ইত্যাদি, না ধোকাবাজি করা, চেঁচামেচি করা, না এগুলি দিয়ে রোজা দুর্বল হয়ে যাবে, রোজা কোনো কাজের থাকবে না। চোখের পাপ থেকে বাঁচাবেন, রোজার দিনে কাজ কাম নাই, টাইম পাস হয় না, ফেসবুক নিয়ে বসে আছেন, হ্যাঁ ফেসবুক নিয়ে বসে আছেন, আর রোজার দিনে কত যে মহিলার ছবি আসছে রোজার অবস্থায় আপনার সামনে দেখছেন, আর তার মধ্যে উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি আসছে, মহিলার চেহারার ছবি দেখাইতেও হারাম, তো যদি অর্ধ উলঙ্গ থাকে তাহলে তো আরও হারামে আপনি গেলেন, চিন্তা করুন। তাহলে আপনার রোজা রাখা কি বিরত থাকা হইল? রোজার যে শাব্দিক অর্থ আল ইমসাক, বিরত থাকা, বিরত থাকলেন ওই কয়েকটা জিনিস থেকে শুধু বিরত থাকলেন, সমস্ত রকমের চোখের গোনা থেকে বিরত থাকতে হবে। রাস্তা দিয়ে চলছেন হাটে বাজারে, আর মহিলা বেহা বেপর্দা কেউ চেহারা খুলে আসছে, অথবা অমুসলিম মহিলারা মাথা খুলে আসছে, আপনার জন্য জায়েজ হয়ে গেছে নাকি যে সেদিকে তাকাবেন না? যখনই আপনি টের পাচ্ছেন যে সামনে একটা মহিলা আসছে তখন আপনি নজরকে নিচু করবেন, এটা আপনার জন্য ফরজ। ইয়াগুদ্দু মিন আবসারহিম, দৃষ্টি নত করে আল্লাহ সূরা নূরে বলছেন, দৃষ্টি নত রাখতে হবে। কানের গোনা, গান বাজনা শোনা রোজার দিনে, তাহলে আপনি কানকে বিরত রাখলেন না, ঠিক না? হাতের গোনা, হাত দ্বারা পাপ করলেন, পায়ের গোনা, পা পাপের দিকে হেঁটে গেল, হ্যাঁ অন্তরের গোনা, অন্তর পাপী, রোজার দিনে হিংসা, রোজার দিনে বিদ্বেষ, রোজার দিনে কলহ, রোজার দিনে শত্রুতা, জি হ্যাঁ অন্তরের বহু পাপ হইতে পারে, বহু পাপ হইতে পারে। তাহলে রোজা রাখা মানে আপনার পেটও রোজা রাখবে, লজ্জা স্থানও রোজা রাখবে, আর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিরত থাকবে। রোজা সিয়াম মানে ইমসাক, বিরত থাকা, বিরত থাকবে। এই রকম যদি রোজা রাখেন এটি হচ্ছে ইসলামী আদব, এটা হচ্ছে ইসলামী ফরজ আদব, অর্থাৎ গোনা থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানোই হচ্ছে রোজার উদ্দেশ্য। রোজার অবস্থায় শুধু পানাহার থেকে বেঁচে থাকবেন না, আর যৌন ক্ষুধা থেকে বেঁচে থাকবেন না, বরং এ সমস্ত আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকবেন। তারপর এখন রোজার সুন্নতি বা মুস্তাহাব আদব কায়দা কিছু বয়ান করব। তার মধ্যে রোজা শুরু হয় সাহরি দিয়ে, রোজা শুরু হয় কি দিয়ে? সাহরি দিয়ে। যদিও সাহরির আগে তারাবি আছে, কিয়ামুল লাইল আছে, আর কিয়ামুল লাইল আর রোজার সাথে সংশ্লিষ্ট নয়, রোজা আর যদি কেউ নাও রাখতে পারে, ধরেন একজন রোজা রাখতে পারে না, মুসাফির, এটা মশলা এখানে ক্লিয়ার হয়ে যায়, কারণ অনেকে মনে করতে পারেন আমি তো মুসাফির রোজায় রাখতে পারবো না, তারাবি পড়ে লাভ কি যায় না? মোটেই না, তারাবি পড়তে পারে পড়বেন। এইরকমই কেউ যদি মনে করে আমি অসুস্থ রোজা তো রাখতে পারি না, তো আর তারাবি কি পড়বো না, এর সাথে কোনো সম্পর্ক নেই, তারাবি আলাদা ইবাদত, তারাবি আলাদা ইবাদত, এবং দুইটি ইবাদতের পৃথক পৃথক ফজিলত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে, এহতিসাবান নেকির আশায়,
নেকির আশা আল্লাহর সন্তুষ্টির জন্য, গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবি, অতীতের গোনাগুলি মাফ করে দেওয়া হবে, ছোট গোনা মাফ করে দেওয়া হবে রোজার মাধ্যমে, বড় গোনার ক্ষেত্রে এর সাথে তওবাটাকে সংযোজন করতে হবে, অ্যাড করতে হবে, তওবা করেন যে আর গোনাগুলি করব না, তাহলে রোজার মাধ্যমে কাবিরা গোনাও মাফ হবে, কারণ ওর সাথে তওবাকে আপনি অ্যাড করেছেন যে আর আমি এই গোনাগুলি করব না, অতীতের গোনা মাফ হবে। যেমন রোজা সম্পর্কে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনি কিয়াম সম্পর্কে, তারাবি সম্পর্কে বলছেন, ওমান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান, আর যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করলো মানে তারাবি পড়লো, কিয়াম মানে কি তারাবি পড়লো, ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন আর রাসূলের সুন্নত হচ্ছে তারাবি পড়া, ইহতিসাবান নেকির আশায়, দুনিয়ার কোনো গরজও না আর দেখা দেখি না, অনেক সময় গরজ নাই কিন্তু দেখা দেখি, দেখা দেখি অধিকাংশ মুসলিমরা দেখা দেখি ইবাদত করে, দেখা দেখি কি করে ইবাদত করে। এই জন্য আমাদের দেশে দেখা যায় বড় যখন জলসা ওয়াজ মাহফিল হয় সারা বছরে বেনামাজিগুলো ভলেন্টিয়ার হয়ে যায়, কেন দেখা দেখি সবাই ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক হচ্ছে, সেও হবে দেখা দেখি, ওই রকমই দেখা দেখি মেলা ইবাদত আমাদের দেশের লোকেরা করে, দেখা দেখি বাপ মার সেবা করে আল্লাহ সন্তুষ্টির জন্য না, আরে সবাই বাপকে টাকা পয়সা দিচ্ছে, সবাই মাকে দেখছে, সবাই ছোট ভাই বোনদেরকে পড়িয়ে শুনে মানুষ করছে, আমাদের সমাজে সকলে এইভাবে ছোট ভাই বোনদের জন্য খরচ করছে, সুতরাং আমিও করি, তাহলে তো আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য হইলো না, হ্যাঁ নেকির আশাই হইলো না, এগুলি এবাদত হয় না আসলে। এই জন্য কখনো আপনি মহাকাজ যেটা আরবিতে বলা হয় সবার দেখা দেখি কাজ করবেন না, বরং ইহতিসাবান করবেন, ঈমানান ওয়াহতিসাবান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহর কাছে কিছু নেব, এই আশাই যদি কেউ কেয়াম করে, তারাবি পড়ে, গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীতের গোনাহ খাতা মাফ করে দেওয়া। সাহরি খাওয়া তারাবির পরে, সাহরি খাওয়া সুন্নাত, সাহরি খাওয়া, তাহলে যদি কেউ সাহরি নাও খেতে পায় রোজা রাখবে, চেষ্টা করবে রোজা রাখার, অবশ্যই আর রোজা রাখতে পারবে, একটা লোক যদি একদিন নাও খায় রোজা রাখতে পারবে, হ্যাঁ যদি দেখেন যে না আমি পিপাসার জন্য এখন আমার একবারে মানে বেহুশ হয়ে যাবো হয়তো, তখন আপনার জন্য জায়েজ হয়ে যাবে, তখন আপনি অসুস্থদের অন্তর্ভুক্ত তখন জায়েজ হবে, কিন্তু আপনি আগে থেকেই রোজা ছেড়ে দিলেন যে আজকে সাহরি খেতে পারিনি তো রোজা রাখবো কি করে, এটা চলবে না আপনার জন্য। যদি বাই চান্স সাহরি নাও খেতে পারেন বা পানিও খেতে পারেননি আপনি ফজরের আগে, রোজা কন্টিনিউ করেন, তারপরে দেখেন যদি দেখেন আলহামদুলিল্লাহ আমি রোজাটা রেখে নিতে পারলাম, সেই দিনে কাজ করিয়েন না, সেই দিনের বেতন কাটুক, কোম্পানি কাটুক, অসুবিধা কি, সেই দিন ডিউটি করলেন, আপনি রোদে গেলেন না, ঠান্ডায় থাকেন, এসিতে বসে থাকেন, আর তারপরে যদি দেখেন যেন তাতেও পারছি না, এখন আমার বেহুশ হয়ে যাওয়ার ভয় আছে, পড়ে যাওয়ার ভয় আছে, হ্যাঁ বা সুগার আমার লো হয়ে গেছে এমন যে এখন ক্ষতি হয়ে যাবে বড় ধরনের, তাহলে তখন আপনি রোজা ছেড়ে দেন, তখন আপনি মরিজ পীড়িত অসুস্থ, তখন আপনি আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন আখার, তোমাদের কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে এই রোজা অন্য সময় পুরো করে নিবে, আপনি ওই রকম তখন সাহরি খেলে বরকত হয়, তা সাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, তোমরা সাহরি খাও, সাহরি বলবেন সেহরি বলবেন না, সেহের জাদু, তো যারা সেহরি বলে জাদু থেকে শব্দটা চলে আসে, আর সাহার ভোর রাত্রকে বলা হয়, হ্যাঁ ভোর রাত্র কি বলা হয়, নাজ্জাইনাহু মিন সাহার, আল্লাহ কোরআনে বলছেন আমি অমুক জাতিকে ভোর রাত্রে নাজাত দিয়েছিলাম, তো এই সাহার থেকে সাহারি বলবেন, সিনে ফাতা জাবার দিয়ে বলবেন, সাহরি খাওয়া সুন্নাত মুস্তাহাব, তাতে বরকত রয়েছে, ওই সময় উঠে আল্লাহর একটু ইবাদতবন্দি করলেন, আল্লাহর জিকির আজকার করলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ বললেন খাওয়া দাওয়া করে পানাহার করে, তারপরে হতে পারে ওই সময় একটু আপনার দুরকাত নামাজও পড়া হইলো, তাছাড়া এমনিও এই খাবার যেহেতু নবীর হুকুম তাতেই বরকত রয়েছে, সাহরি খাওয়ায় উৎসাহিত করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং এতে বরকত রয়েছে। তারপরে এই সাহরি খেয়ে যারা রোজা রাখে তারা ক্লান্ত হবে না, পেরেশান হয়ে যাবে না, আর সুস্থ থাকবে, সুতরাং এটা বরকতের কারণ, তো দুনিয়ার দিক থেকে বরকতের কারণ আর দিনের দিক থেকেও বরকতের কারণ, আর সবচাইতে উত্তম সাহরি হচ্ছে খেজুর। আর একটি আদব হচ্ছে ইফতারি, ইফতার করা, ইফতার খেজুর দিয়ে করবেন যদি তাজা রোতাব খেজুর থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তাজা খেজুর না থাকে শুকনো যে কোনো খেজুর দিয়ে ইফতার করেন, তাও যদি না থাকে তো পানি দিয়ে, ভাত রুটি আর বুট মুড়ি দিয়ে নয়, হ্যাঁ ঝালমুড়ি দিয়ে নয়, ঠিক না,
বাঙালি তরিকায় নয়, বরং পানি খেয়ে ইফতার করবেন, এতে সায়েন্টিফিক রহস্য আছে, দিন দুনিয়ার ফায়দা আছে, সুন্নতের উপর আমলও হইল। আর আজকালকার মেডিকেলের সায়েন্স বলছে যে খেজুর যে সুগারটা কমে আসে শরীরে সেটা দ্রুত রিকভার হয়, আর যদি এই খেজুর না হয় তাহলে পানি, পানি সেটা গুরুত্বপূর্ণ পাকস্থলীর জন্য, যে প্রথম পানি যাক, হালকা জিনিস যাক, ভারী যে খাবার যেন না যায়। আর প্রথম কানে ভালো পেলেন একবারে খাবার দাবার আর শুরু করে দিলেন খাবার, না ওইরকম করিয়েন না, অথবা ফল ফ্রুট পেলেন শুরু করে দিলেন ডাইরেক্ট, এইরকম করিয়েন না। সময় লম্বা হয়ে গেছে, আজকাল বেশি সময় থাকে না, এই জন্য আমি বলি যে এখানে এসে আপনারা নামাজ পড়েন। আমরা শুরুই করেছি 9:05 আগে, আর 10 বেজে গেছে, সুতরাং আর কথা লম্বা করব না, এখানে আলোচনা শেষ করতে যাচ্ছি। শুধু রমজান মাসে যেই নেক আমলগুলির দরজা নক করতে পারবেন বা দরজা খুলতে পারবেন, তারপরে দরজায় প্রবেশ করবেন। রমজান মাসের নেক আমল একটি বললাম যে রোজা রাখা, দ্বিতীয় বলেছি তারাবি পড়া, 3 হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আর তরজমা তাফসির সহ কোরআন যদি তেলাওয়াত করেন সবচেয়ে বেশি নেকি, ভালো করেন। অল্প যদি তেলাওয়াত করতে পারেন, খতম যদি নাও করতে পারেন বা এক খতম দিলেন তরজমা সহ, 5 10 খতমের চাইতে ভালো। শুধু নেকির আশায় কোরআন পড়বেন না, অথচ কোরআনের অর্থ বুঝলেন না, তরজমা সহ করে কোরআন পড়ার চেষ্টা করবেন। রমজান হচ্ছে কোরআনের মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন শোনাইতেন, আর ইন্তেকালের আগের বছর রমজানে 2 করে রিভাইজ করে শুনিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে। এইরকমই রমজান মাসে রোজাদারদেরকে ইফতার করাবার চেষ্টা করবেন। আপনাকেও যদি কি ইফতার করায়, সেটা ফকিরের খাবার নয়, সেখানে যাবেন, বিশেষ করে ইসলামী সেন্টারে যে ইফতার ক্যাম্প আছে সেখানে 1 ধরে দিনই আলোচনা হয়, প্রতিযোগিতা পুরস্কার রয়েছে, বিভিন্ন রকমের শিক্ষার ব্যবস্থা রয়েছে, কোরআন শিক্ষার ব্যবস্থা, আসর পর 1 রয়েছে, তারপরে 1-1 বা 40-45 আলোচনা রয়েছে, সেখানে আমাদের ইফতার ক্যাম্পে হাজির হওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো যে ইফতারও করা হইলো আর দিন শিখা হলো, অনেক জায়গায় আছে শুধু খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু দিনের কথা বলার কেউ নাই, ওখানে ইফতার না করে একটু কষ্ট করে যদি ইসলামী সেন্টারের ইফতার ক্যাম্পে যদি চলে আসেন তাহলে আপনার জন্য দিন দুনিয়ার কল্যাণ হবে। রমজান মাসে বেশি বেশি দান খায়রাত করা, শুধু জাকাত না, বেশি বেশি দান খায়রাত করা, ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, বেশি বেশি দান। আর রমজান মাসে উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়, এই মর্মে হাদিস রয়েছে। রমজান মাসের শেষ দিকে এতেকাফ রয়েছে, শেষ 10 সুন্নাত। রমজান মাসের শেষ 10 লাইলাতুল কাদার রয়েছে, তাতে মেহনত পরিশ্রম করবেন। রমজান মাসে এইরকমই রমজান মাসের সমাপ্তিতে আপনি দুয়া এবং ইস্তেগফার বেশি বেশি করবেন, গোটা মাস দোয়া রোজার অবস্থায় দোয়া কবুল হয়, আর শেষ দিকে আপনি তওবা ইস্তেগফার করে ভুল ভ্রান্তি যা হইল রমজানে তাতে থেকে মুক্ত হন, আর আগে থেকে যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য এখন থেকে তওবা করে সংশোধন করে রমজানের অভ্যর্থনা জানান, রমজানের সম্মান প্রদর্শন করেন একজন মুসলিম হিসাবে। রমজান মাসের একেবারে সমাপ্তিতে যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে তখন জাকাতুল ফিত্রের ইবাদতের মাধ্যমে রোজার মধ্যে যেসব ঘাটতি ত্রুটি হয়েছে সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এখানে সংক্ষেপে আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য আপনাদের সকলকে তাঁর সন্তুষ্টির জন্য কবুল করে।